নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল বাংলা ওরপে পশ্চিমবঙ্গে। এটি আমার একটা ভিডিও সিরিজের আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অ্যাসপায়ার মোটিভেশনাল ভিডিও সিরিজের। এর আগেও আমি 4 থেকে 5খানা অ্যাসপায়ার মোটিভেশনাল ভিডিও সিরিজের ওপর ছোটো ছোটো ভিডিও তৈরি করেছি। এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য আর কিছুই নয়, আমাদের মতো প্রত্যেকটা সমবয়সী ছেলেকে মেয়েকে চাঙ্গা করে দেওয়া এবং তাদেরকে আগামী পথে এগিয়ে যাওয়ার জন্যে সহযোগিতা করা। পুরোপুরি পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ মানসিকতা থেকে আমি এই কথাগুলো বলার চেষ্টা করছি। আশা করি মন দিয়ে ভিডিওটা দেখবেন, শুনবেন এবং আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। এখানে একটা প্রশ্ন দিয়ে শুরু করা যায়। আমাদের চারপাশে দেখবেন আমরা অনেক সময় চায়ের দোকান, ট্রেন, বাস, যে কোনো জায়গায় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। কীরকম বিষয়টা, না ওই ছেলেটা হঠাৎ করে এইভাবে সফল হলো কী করে, ওই মেয়েটা এত উপর জায়গায় পৌঁছলো কী করে। আমি এখানে তাই একটা প্রশ্ন দিয়ে শুরু করব, কী করে সফল হওয়া যায়, অথবা পিছনের পরিকল্পনাটা কী, অথবা ধরুন এই তুঙ্গ সাফল্যের রসায়নটা কি, ইন্সপিরেশন। এবার আমি পয়েন্ট আকারে এগুলো বলবার চেষ্টা করব বিষয়টা, পুরোপুরি এক্সাম্পল এবং উদাহরণ সহ। নোটগুলো আমি তৈরি করেছি, সেটা দেখুন, লিখিত আকারে আপনাদের দেখানোরও চেষ্টা করছি। তাহলে আসুন শুরু করা যাক। নাম্বার 1, চীনের উদাহরণ প্রমাণ করে প্রকৃত ইচ্ছা থাকলে, চেষ্টায় ত্রুটি না রাখলে জয় অধরা থাকে না। এই শিক্ষাটি ভারতীয় হিসাবে আমাদের গ্রহণ করা উচিত। জানবেন কোনো কিছুই অসম্ভব নয়, যারা চেষ্টা করে তারা জয়ী হয়। আর এখানেই প্রত্যেকটা খেলোয়াড়ের সাফল্য এবং ভারতের ইতিহাসে তারা যুগ পরিবর্তনের মাইল ফলক হয়ে আছে এবং থাকবে। নাম্বার 3, বেঁচে থাকবার জন্যে দিনগত পাপক্ষয় নয়, সাফল্যের যথাযথ পথ নির্দেশিকা চাই, সেই পথ নির্দেশিকা মেনে চলবার জন্যে প্রতিজ্ঞা চাই। নাম্বার 4, বিশ্বসভায় সম্মানের আসন অর্জন করবার জন্যে চাই জেদ, অহং, গর্ববোধ, আত্মসম্মান, লড়াকু মানসিকতা, ইচ্ছাশক্তি, অধ্যবসায়। আরেকবার বলছি, জেদ, অহং, গর্ববোধ, আত্মসম্মান, লড়াকু মানসিকতা, ইচ্ছাশক্তি এবং অধ্যবসায়। নাম্বার 5, যে কোনো পর্যায়ে সাফল্যের পিছনে থাকে কঠোর অধ্যবসায়, তীব্র একাগ্রতা, পরিশ্রমের কাহিনী, কিন্তু তার চেয়েও বেশি থাকে মন এবং মনোসংযোগ করার ক্ষমতা। অনেক বেশি জরুরি নিজের ব্রেনটাকে সঠিক পথে চালনা করা। আবার বলছি, অনেক বেশি জরুরি নিজের ব্রেনটাকে সঠিক পথে চালনা করা। নাম্বার 6, মাথাটা দরকার বরাবর ভীষণ ঠান্ডা, নার্ভ হতে হবে খুব শক্ত, কোনো কিছুতেই হাল ছাড়া চলবে না, তার সঙ্গে কাজ করতে পারার দরকার কঠোর পরিশ্রম, প্রতিভার পাশাপাশি লক্ষ্যে অবিচল থাকার অদ্ভুত একটা ক্ষমতাও থাকা দরকার। বারবার হেরে গেলেও ভেঙে পড়া চলবে না, পরের বারের জন্যে অপেক্ষা করতে হবে, একাগ্রতা বাড়ানোর জন্যে প্র্যাকটিস নিয়মিত জরুরি। সেই জন্যে এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষকে বলা হয় সাইলেন্ট কিলার, বা বাংলায় বলে নিঃশব্দ ঘাতক। আমি কিছু উদাহরণ দেব, পুরনো কিছু খেলোয়াড়দের উদাহরণ, যেমন অভিনব বিন্দা, প্রবীণ কুমার, ইরফান পাঠান, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, গলফের চৌরাসিয়া। এই যে প্রত্যেকটা নাম, এদের প্রত্যেকের উত্থান কিন্তু একই কথা বলে, কারণ এরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সাফল্য পায়নি, দীর্ঘ পথ এদের অতিক্রান্ত করতে হয়েছে। নাম্বার 7, মানুষের হওয়া উচিত স্বপ্ন পূরণের পরও অবিচল এবং লক্ষ্যে অস্বাভাবিক রকম আবেগ বর্জিত থাকা, যেখানে মানসিক যুদ্ধটা একেবারেই আপনার নিজের সঙ্গে। আসলে আবেগ ব্যাপারটা রাখার কোনো দরকারই নেই, কঠোর অনুশীলন
এবং কিছুটা হলে সময় পেলে বই পড়বেন। বই পড়ে পড়ে টেকনিক্যালি আপনি কিন্তু নিজেকে অনেকখানি মোটিভেট এবং দক্ষ করে তুলতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আরও বেশি করে লাইব্রেরিতে যাবেন। এই একটা মানসিকতা আপনাদেরকে কিন্তু আরও পাঁচজনের চাইতে অনেক বেশি আলাদা করে দেবে। নেক্সট, আট নম্বর, যে কোনো সাফল্যের জন্যই কিন্তু প্রয়োজন একমুখিতা। নিজের বিষয়টা জানলে আপনাকে খুলে দিতে হবে, বাদবাকি পৃথিবীর অন্য সব জানলে আপনাকে বন্ধ করে দিতে হবে। সমাজ সংসার সব কিন্তু ভুলে যেতে হবে, ধৈর্য ধরতে হবে, আর কে কী বললো তা নিয়ে কিন্তু মাথা ঘামালে চলবে না। এটা যেদিন দিয়ে ভাবতে শুরু করবেন, আপনার কিন্তু নিজের ভাবনাটা মাথা থেকে আউট হয়ে যাবে, আপনি আর নিজের মধ্যে থাকবেন না, আর আপনার নিজের মাথা বলেও কিছু থাকবে না। নাম্বার নাইন, পরিশ্রম করার অর্থ হচ্ছে উনিশ বার ব্যর্থ হওয়ার পর 20 বারের বার সফল হওয়া। আমি আরেকবার পড়ছি, এই কথাটা যে অ্যান্ড্রুজ বলেছে, পরিশ্রম করার অর্থ হচ্ছে 19 বার ব্যর্থ হওয়ার পর 20 বারের বার সফল হওয়া। নাম্বার 10, প্রবল ইচ্ছাশক্তি বলতে বোঝায় একটা লক্ষ্য তৈরি করা, তারপর কাজের পরিকল্পনা তৈরি করা, যেটা আপনাকে আপনার লক্ষ্য অবধি পৌঁছতে সাহায্য করবে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো কাজটা আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। স্বামী বিবেকানন্দের একটা কথা তাই আমি এখানে বলবো, অ্যারাইজ অ্যাওয়াক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, অর্থাৎ ওঠো, জাগো এবং থেমো না যতক্ষণ না লক্ষ্যে তুমি পৌঁছবে। একজন সফল প্রতিযোগী কেবল নিজের বাবা মার সম্মানই বাড়ায় না, সমাজে নিজের পরিচয়ও তৈরি করে, অন্য অনেক যুবার কাছে এক আদর্শ হয়ে ওঠে যে নিজেকে একটা বড় লক্ষ্যে নিয়ে যেতে পেরেছে বা চেষ্টা করছে। নেক্সট, ব্যক্তিগত পর্যায়ে আমি ভীষণই ফোকাসড, জীবনের সব দুঃখ সুখ আল্লাহ ছেড়ে দিয়ে আমি কনসেপ্ট করে রয়েছি শুধুমাত্র একটা নির্দিষ্ট লক্ষ্য ছোঁয়ার জন্য বা পৌঁছানোর জন্যে। তাই আমি এই সোশ্যাল সেক্টরে কাজে নেমেছি এবং আমি কন্টিনিউ এই কাজ করে যাব। আমি কিন্তু সহজে হার মানার বান্দা নই বা পাত্র নই। থ্যাংক ইউ, নমস্কার।